বিশ্ব মা দিবসে সবার মতো সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন বলিপাড়ার তারকারাও। অনেকেই তার সন্তান ও মাকে নিয়ে ছবি দিয়েছেন, তবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর করলেন ভিন্ন কিছু। ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মা হয়েছেন কারিনা, কিন্তু এবার সদ্যজাতকে পাপ্পারাজিদের থেকে দূরে রেখেছেন সাইফিনা। কিন্তু তাতেও ভক্তদের উৎসাহের তো শেষ নেই, তারা অপেক্ষা ছিলেন তৈমুরের ছোট ভাইয়ের ছবি দেখার জন্য। অবশেষে অপেক্ষা ফুরালো, মা দিবসকে ঘিরে নিজের ছোট ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কারিনা কাপুর। মা দিবসে দুই সন্তানের ছবি প্রথমবার একসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন কারিনা। ছবিতে তৈমুরের কোলে তার ছোট ভাইকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, পুরো পৃথিবী আজ আশায় বেঁচে আছে, এই দুজন আমাকে আশা যোগায় সুন্দর আগামীর। মা দিবসের শুভেচ্ছা সকল সুন্দর এবং শক্তিশালী মায়েদের, বিশ্বাস রাখো। একুশ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কারিনা। সাইফ কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়েছিল 2016 সালের ডিসেম্বরে। ফাতেমা আয়ানি, সময় সংবাদ, ঢাকা।